1906 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি পুরো বিশ্বের সামনে তুলে ধরেন, যা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা। আইনস্টাইনের বিশেষত্ব এই ছিল যে তিনি আলোর গতির সাপেক্ষে সমস্ত বিশ্বজগৎকে দেখার চেষ্টা করেছিলেন। অত্যন্ত দ্রুত গতিতে চলমান কোনো বস্তুর সাপেক্ষে আইনস্টাইনের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রয়োগ আমরা দেখতে পাই। অত্যন্ত দ্রুত গতিতে চলমান কোনো বস্তুতে থাকা মানুষের কাছে সময় বস্তুটির বাইরে থাকা মানুষ অপেক্ষা ধীরে চলবে। অর্থাৎ আপনি যদি স্থির অবস্থায় দাঁড়িয়ে এমন কোনো মহাকাশযানকে পর্যবেক্ষণ করেন যার গতিবেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, তো ওই মহাকাশযানের ভেতরে থাকা মানুষের কাছে সময় আপনার সময় অপেক্ষা ধীরে চলবে। সাধারণ দৃষ্টিতে এই ব্যাপারটাকে একটু রহস্যজনক আর অবিশ্বাস্য মনে হলেও আসলে এটাই সত্য। তো আসুন আমরা দেখে নেই সময়ের এই দীর্ঘসূত্রতা কেন হয় আর এক্স্যাক্টলি কতটুকু হয়। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বুঝতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে চরম স্থির বা চরম গতি বলে কিছু নেই। অর্থাৎ কোনো বডি পার্টিকেলই অ্যাবসোলিউটলি রেস্ট বা মোশনে থাকতে পারে না, হয় আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। একটা উদাহরণ নিয়ে বিষয়টা পরিষ্কার করে বোঝা যাক। মনে করুন আপনি একটা গাড়িতে বসে আছেন এবং গাড়িটি চলমান এবং গাড়ির দরজা এবং জানালা সম্পূর্ণরূপে বন্ধ। এই অবস্থায় আপনার কি মনে হবে? আপনার মনে হবে যে গাড়িটা স্থির, আপনি নিজেও স্থির এবং সেই সাথে গাড়ির ভেতরের আসবাবপত্রও স্থির। কিন্তু এইবার যদি আপনি গাড়ির জানালাটা খুলেন কি দেখবেন? দেখবেন যে গাড়ির বাইরের দুনিয়াটা অর্থাৎ গাছপালা, বৈদ্যুতিক খুঁটি সমস্ত কিছুই আপনার পেছন দিকে অর্থাৎ গাড়ির বিপরীত দিকে ছুটে যাচ্ছে। আপনি কি সিদ্ধান্তে আসবেন? আপনি অতীত অভিজ্ঞতার নিরিখে এই সিদ্ধান্তে আসবেন যে না, আপনি চলমান, গাড়ি চলমান, আর গাড়ির বাইরের গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ঘরবাড়ি সব কিছু ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু আদৌ কি তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দৃষ্টিকে নিয়ে যেতে হবে একটা বৃহৎ পরিসরে। আসলে আমাদের এই পৃথিবীটা নিজেই স্থির নয়, পৃথিবী তার বায়ুমণ্ডল নিয়ে সূর্যের চারপাশে একটা দ্রুতিতে ঘূর্ণায়মান। সেই সাথে সূর্য তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সঞ্চরণশীল। আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ের ক্ষেত্রেও কথাটা একইভাবে প্রযোজ্য। আসলে আমাদের এই মহাবিশ্বটাই গতিশীল। আওয়ার্স ইজ এন এক্সপ্যান্ডিং ইউনিভার্স। তাহলে একটা জিনিস পরিষ্কার যে কোনো নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম ছাড়া আমরা স্পষ্টভাবে বলতে পারি না কোনটা স্থির আর কোনটা গতিশীল। চলুন এবার প্রসঙ্গে আসা যাক। আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দুটো অ্যাজাম্পশন ধরেছিলেন। এক, পদার্থবিদ্যার সমস্ত সূত্র মহাবিশ্বের যে কোনো বিন্দুতে সমানভাবে কার্যকর। দুই, একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ যে কোনো পর্যবেক্ষকের কাছে সমান, যা প্রায় 2,99,792 কিলোমিটার 498 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ আপনি স্থির বসে আছেন বা চলমান কোনো বস্তুতে আছেন, আপনার কাছে আলোর গতিবেগ উভয় ক্ষেত্রেই সমান। তো আমরা আমাদের চারপাশে ঘটমান উদাহরণের সাহায্যে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। মনে করুন একটা হলুদ রঙের গাড়ি এবং নীল রঙের গাড়ি একই দিকে ছুটছে। হলুদ রঙের গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা এবং নীল রঙের গাড়ির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। রাস্তার পাশে কিছু গাছপালা আছে। যেহেতু গাছপালা স্থির, তাই গাছপালার গতিবেগ আমরা ধরে নিই 0 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি আপনি বাইরে থেকে বিষয়টা পর্যবেক্ষণ করেন তো কি হবে? আপনি দেখবেন যে হলুদ গাড়ি গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, নীল গাড়ির গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং গাছপালার গতিবেগ ঘন্টায় 0 কিলোমিটার। কিন্তু আপনি যদি এবার হলুদ গাড়িতে বসেন তাহলে কি হবে? পুরো পার্সপেক্টিভই বদলে যাবে। আপনার কাছে মনে হবে হলুদ গাড়িটা স্থির আর নীল গাড়িটার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আপনার কাছে মনে হবে যে গাছপালা 50 কিলোমিটার গতিতে বিপরীত দিকে ছুটছে। আপনি যদি এবার নীল গাড়িতে বসেন তাহলে বিষয়টা হবে এরকম। অর্থাৎ আপনার কাছে মনে হবে যে হলুদ গাড়িটা 10 কিলোমিটার গতিতে বিপরীত দিকে ছুটছে এবং গাছপালা 60 কিলোমিটার গতিতে বিপরীত দিকে ছুটছে।
अर्थात हलुद गाड़ी आपेक्षिक गतिवेग हबे -10 किलोमीटर प्रति घंटा एवं गाछपालार आपेक्षिक गतिवेग हबे -60 किलोमीटर प्रति घंटा। ताहले देखा गेलो जे आमादेर प्रात्यहिक जीवने रेफरेंस फ्रेम चेंज हो गेले रिलेटिव वेलोसिटीओ चेंज हो जाच्छे, किन्तु आलोर गतिर क्षेत्रे कथाटा प्रजोज्य नय। अर्थात आपनी हलुद गाड़ी पार्सपेक्टिवे देखुन बा नील गाड़ी पार्सपेक्टिवे अथवा स्थिर अवस्थाय देखुन आलोर गतिवेग सब समय ध्रुवकई थाकछे। साधारण दृष्टिते एटाके एकटु मेने निते कष्ट होलेओ एटाई सत्यि, कारण एटा एक्सपेरिमेंटली प्रूफड। आसुन देखे नेई एई टाइम डायलेशनटा एक्जैक्टली कि आर एर ম্যাগনিটিউডটা কিভাবে বের করব। আমরা একটা আলোক ঘড়ির কথা কল্পনা করতে পারি। এর উপর এবং নিচে দুদিকে দুটো মিরর লাগানো আছে। নিচের মিররটিতে রিডিং রেকর্ড করার জন্য একটা সেন্সর লাগানো আছে। এবার লাইট রে নিচের মিরর থেকে যাত্রা শুরু করে উপরের মিররে রিফ্লেক্টেড হয়ে আবার নিচের মিররে ফিরে আসলো। তো মিরর দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নেই এইচ। এইবার আমরা ধরে নেই যে টাইম টেকেন টু ট্রাভেল এইচ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডেল্টা টি। তো যদি আলোর গতিবেগ সি হয় তাহলে অবশ্যই এইচ ইজ ইকুয়াল টু সি ডেল্টা টি। এবার লাইট ক্লকটিকে এমন একটি মহাকাশযানের মধ্যে রাখলাম যার গতিবেগ প্রায় আলোর গতির কাছাকাছি। তো সেক্ষেত্রে কি হবে, মহাকাশযানের ভেতরে থাকা মানুষের কাছে ব্যাপারটা স্বাভাবিকই মনে হবে। মনে হবে যে আলো সেন্সর থেকে মিররে সোজা পথেই যাচ্ছে আবার সোজা পথেই ফিরে যাচ্ছে। কিন্তু মহাকাশযানের বাইরে থাকা পর্যবেক্ষকের কাছে কীরকম ঠেকবে, ওনার কাছে এরকম মনে হবে যে আলো সেন্সর থেকে মিররে সোজা পথে না গিয়ে একটু ভার্টিক্যাল পথে যাচ্ছে। কারণটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, কারণ মহাকাশযানটা নিজেই গতিশীল। তো সেন্সর থেকে যখন আলো যাত্রা শুরু করলো মিররে যাওয়া পর্যন্ত মহাকাশযান নিজে একটা নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে গেল, তাহলে এই পথটা ভার্টিক্যাল না হয়ে ইনক্লাইন্ডই হবে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল পাথ থেকে ইনক্লাইন্ড পাথের ডিস্টেন্স বেশি, অর্থাৎ এক্ষেত্রে আলো বেশি দূরত্ব অতিক্রম করছে। আমরা যদি এখানে টাইম টেকেন ইজ ইকুয়াল টু টি ধরে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু সিটি, অর্থাৎ ইনক্লাইন্ড পাথ ইজ ইকুয়াল টু সিটি। যদি মহাকাশযানের নিজস্ব গতিবেগ বি হয় তাহলে টি সময়ে মহাকাশযানটি ভিটি দূরত্ব অতিক্রম করে। আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পাইথাগোরাসের থিওরম অ্যাপ্লাই হয়, অর্থাৎ হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, অর্থাৎ সিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডেল্টা টি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি দ্য ইকুয়েশন অফ টাইম ডাইলেশন। একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরেকটু পরিষ্কার করা যাক। ধরুন আপনি পৃথিবী থেকে প্রায় আলোর গতির অর্ধেক গতি সম্পন্ন একটা মহাকাশযান চড়ে পৃথিবী থেকে খুব দূরে কোথাও চলে যাচ্ছেন, এবং মনে করুন আপনি সেই একই গতি নিয়ে 10 বছর মহাকাশে অতিক্রান্ত করার পর আপনি আবার পৃথিবীতে ফিরে আসলেন। তো সেক্ষেত্রে আপনার বয়স 10 বছর অতিক্রান্ত হলেও পৃথিবীতে থাকা আপনার বন্ধুটির বয়স এক্ষেত্রে হবে 11.54 বছর। এক্ষেত্রে বিষয়টা একটু অবিশ্বাস্য মনে হলেও এতক্ষণ যারা ভাবছেন টাইম ডাইলেশন একটা কল্পনা মাত্র, তাদের কাছে বলছি ইটস এ ট্রুথ অ্যান্ড ইট হ্যাজ অলরেডি বিন ভেরিফাইড উইথ দ্য হেল্প অফ অ্যাটমিক ক্লক। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন।